নমস্কার বন্ধুরা, আমি আবার জয় কুমার সিং। আবার একটা ভিডিও নিয়ে আসছি, অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। মানে করোনার যা পরিস্থিতি চলছে আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নাই, আর লকডাউন এর জন্য অনেকদিন দীর্ঘদিন থেকে কোনো ভিডিও বানাতে পারেনি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি ওতে মিক্সার ভিডিও বানাবো, মানে ট্রাক, রেডিয়াল, বাস এগুলোর সমষ্টিকরণের ভিডিও। কী কী আছে, কোয়ালিটি, কোয়ান্টিটি, মানে কী কী ডিফারেন্স পাওয়া যায়, কী কী আছে এগুলো সম্বন্ধে জাস্ট একটা বিবরণ দেবো। নেক্সট টাইম আমি আবার ভিডিও আনবো ভালো অন্যান্য হিসেবে। তো যাক, দেরি না করে শুরু করা যাক, ছোট্ট ভিডিও হবে এটা। তো এটা থেকে আরম্ভ করছি, এটা হচ্ছে ট্রাক লাইলন MRF-এর 909 সুপার মিলার 909। এটা অ্যাকচুয়ালি সামনের টায়ার, আর এটা বেশিরভাগ বাসে ইউজ হয়, ট্রাকেও ইউজ হয়। তো খুব সুন্দর এটা, এটার প্যাটার্ন, এটা সাইড ওয়াল, খুব ভালো টায়ার। MRF-এর লাইলন টায়ারের কোনো জবাব নাই। লাইলন টায়ার এমনি MRF-এর লাইলন টায়ারের মানে এমনি টিকসই, গ্যারেন্টি, ঘিসাই সব দিক দিয়ে খুব সুন্দর টায়ার এটা। এটাও সেম আছে 909। তারপর আপনাদের দেখাচ্ছি MRF-এর লাইলনের মধ্যে ট্রাক রেয়ার, পাথর টাথরে চালাবার জন্য, আরবি চালাবার জন্য সব থেকে ওভারলোড MRF-এর মধ্যে মহঙ্গা টায়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এটা হচ্ছে 295 50+R। এর থেকে লাইলনের মধ্যে বেস্ট টায়ার MRF-এ আর কিছু নেই, ম্যানুফ্যাকচার করেনি। এটা 1020-এ আগে আসতো, ওটাকে 295 করেছে, আরও আপগ্রেড করেছে কোম্পানি যাতে আরও ওভারলোড নিতে পারে, ভালো চলতে পারে, আর ঘিসাইও কম হয়, আর এর মিটার ডিপও ভালো আছে, ক্ষয়টাও কম হবে, খুব সুন্দর টায়ার আছে। তারপরে আপনার দেখাচ্ছি আবার ওর থেকে একটু ডাউন কমের মধ্যে, এটা হচ্ছে 1020 সুপার লাক 505। এটা বেশি ট্রাকে তো চলতো, ওর সঙ্গে এখন বেশি ট্রাক্টরের মধ্যেও ট্রলিতে লাগায়, ট্রলির জন্য খুব সুন্দর টায়ার, মানে বাজেটের মধ্যেও হয়ে যায়, আর গ্যারেন্টি ওয়ারেন্টিতে আমার সব টায়ারে একই সেমি আছে, আর বেশ ভালো চলে 505। মানে এটা MRF-এর মধ্যে লাইলনের মধ্যে লো রেঞ্জের টায়ার, স্টার্টিং লো রেঞ্জের টায়ার এটাই। তারপর আপনাদেরকে কিছু ট্রাক রেডিয়ালের মধ্যে কিছু দেখাচ্ছি। এটা ট্রাক রেডিয়াল রেয়ার টায়ার, পিছনের টায়ার এটা, এটা পেছনের বিট। এটার আমি সিঙ্গেলভাবে ভিডিও আগে বানিয়েছিলাম, এটা হচ্ছে 1020 S3 Set+। তো এটা ট্রাক রেডিয়াল, এটাও আগের থেকে আরও তুলনামূলকভাবে কোম্পানি ভালো করার পর থেকে রেজাল্ট, ফিডব্যাক খুব সুন্দর আসছে। এটা আপনারা ইউজ করছেনই, ট্রাকে চলেই ভালো। তারপরে আপনার এখানে চলে আসেন, এটা হচ্ছে ট্রাক রেডিয়াল ফ্রন্ট টায়ার S1 F4। ফ্রন্টেও 4-5টি রকম কোয়ালিটি MRF বের করেছে, তার মধ্যে এটা একটা পপুলারিটি ভালো বেড়েছে, বিগত 2-3 বছর থেকে ডিমান্ড খুব বেশি বেড়ে গেছে টায়ারের। মানে গ্রিপ যে প্যাটার্নটা আছে একটু বেশ মোটা চওড়া, হ্যাঁ, আর খুব সুন্দর দিচ্ছে ওভারলোডের টায়ার। তো কাস্টমাররা এর থেকে খুব স্যাটিসফাই, ওই জন্য এর ডিমান্ডও খুব বেড়ে গেছে। আর স্টাইরিং ফ্রি ফার্স্ট ক্লাস সামনের ফ্রন্ট টায়ার, খুব সুন্দর ওভারলোডের জন্য ব্যবহার করছে। তারপর ওই ট্রাক লাইলন ফ্রন্টেরই এটা হচ্ছে 909, আর একটু আগে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে 99, এটা হচ্ছে 909। 909 আর 99-এর যে প্যাটার্নের ডিজাইনটা সেম থেকে একটু আলাদা ডিফারেন্স, এটা যে এরকম চোকো কাটা কাটা আছে এরকম আছে, এটাতে সোজা লম্বাভাবে প্যাটার্নটা চলে যায়। এটাও ট্রাকেও চলে, বাসেও চলে, ট্রাকে বেশি চলে, বাসেও চলে। তো আজ এতটুকু এখন স্টকের মধ্যে একটা ছোট্ট ভিডিও বানালাম। নেক্সটে মানে লকডাউন কোভিডের জন্য যা ভিডিও বানাইনি, আশা করছি খুব তাড়াতাড়ি কয়েকটা ভিডিও ভালো ভালো টায়ারের আমি নিয়ে আসবো। এখন অনেকগুলো গাড়ি লঞ্চ হয়েছে, তো এরকম টায়ারগুলোও লঞ্চ হয়েছে, কোম্পানি অনেকগুলো টায়ারকে লঞ্চ করেছে যেগুলো আমি ভিডিও বানাতে পারিনি। তো খুব শীঘ্রই ওইগুলো ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এতটাই, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওকে।